রাঙামাটির কাপ্তাই উপজেলা সদরের বড়ইছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে 8টি দোকান। এ সময় দোকানের সামনে থাকা একটি সিএনজি চালিত অটোরিকশাও পুড়ে যায়। 9 অক্টোবর দিবাগত মাঝরাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় 50 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত দোকানদাররা। মিনিমাম 7,000,000 টাকার উপরে টায়ার, মোবিল, তারপর টিউব, তারপর খাওয়ার মেশিন, মোটর, এখন তো অনেক কিছু মনে পড়তেছে না। এখানে দেখতেছেন সব কিছু, কিন্তু সব দামি দামি জিনিস। চায়ের দোকান ছিল কুলিং কর্নার, প্রায় 2,500,000। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে দোকানে অবস্থানকালে হঠাৎ শব্দ শুনে দোকান খুলে দেখেন তার দোকানের সামনের দোকানে আগুন লেগেছে। ৩টা ২০ মিনিটে কেমনে লাগছে ওটা আমরা জানি না, কিন্তু লাগার পরে আমি আমার দোকান থেকে যতগুলো 300 বালতি পানি মারছি, কিন্তু আমি কোনো কাজ করতে পারতেছি না বৃষ্টির ভিতরে। তখন কোনো রোডে কোনো মানুষজন নাই, শুধু আমি আমার দোকানে স্টাফ ছাড়া। এরপরে ফায়ার সার্ভিসকে ফোন দেওয়া হয়েছে, ফায়ার সার্ভিস আসছে। এদিকে আগুন লাগার সংবাদ পাওয়ার পর ভোর 4:30 কাপ্তায় ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও এলাকাবাসীর সহায়তায় প্রায় ভোর 6:30 দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে 8টি দোকানে থাকা সব মালামাল সহ দোকানের সামনে থাকা একটি সিএনজি চালিত অটোরিকশা পুড়ে ছাই হয়ে যায়। আমার কম্পিউটার গেছে, 2টা ফটোকপি মেশিন গেছে, তারপর ল্যাপটপ গেছে, নতুন ব্র্যান্ড নিউ ফটোকপি মেশিন, কম্পিউটার 2টা, 8টা দোকান, 1টা গাড়ি, কেউ কিছু বের করতে পারে না, সবগুলোই পুরো গেছে। 4 হতে 5 লাখ টাকার ভিতরে। 5 থেকে 7 মিনিট আগে আসলে কিন্তু আমার দোকানটা বাঁচানো যাইতো, ফায়ার সার্ভিসটা কিন্তু ফার্স্টে আসতে একটু দেরি হয়ে গেল। দেরি হওয়ার কারণে মানে কি আমার খুব ভালো দুর্ভাগ্য। কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদত হোসেন জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।